আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করব জেএসসি ম্যাথ জিওমেট্রি এক্সারসাইজ 8.1 12 নাম কোয়েশ্চনটা। এটা হচ্ছে এই চ্যাপ্টারে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যে কোনো এক্সামের জন্য কোয়েশ্চনটা একটু বেশি ইম্পর্টেন্ট। কোয়েশ্চনটা দেখে নেই, প্রুভ দ্যাট দ্য বাইসেক্টরস অফ এনি টু অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল, যে কোনো একটা কিসের বলেছে, অ্যাঙ্গেল অফ এ প্যারালোগ্রাম, কোনো একটা প্যারালোগ্রামের টু অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করবো। বাইসেক্টর মানে হচ্ছে কোনো একটা অ্যাঙ্গেলকে ইকুয়ালি দুইটা ভাগে ভাগ করলে তাকে বলা হয় বাইসেক্টরস। বলেছে দুইটা বাইসেক্টর ড্র করলে তারা পারপেন্ডিকুলার হবে। যেমন এবিসিডি হচ্ছে একটা প্যারালোগ্রাম, তো এটা দুইটা অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল, অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল মানে হচ্ছে পাশাপাশি দুইটা অ্যাঙ্গেলকে বলে অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল। তাহলে এই যে বি এবং সি, আমি এই দুইটাকে চুজ করলাম, যে কোনো দুইটা নিলেই হবে। বি এর বাইসেক্টর হচ্ছে বিও এবং সি এর বাইসেক্টর হচ্ছে সিও, মানে আমি দুইটা অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল সিলেক্ট করেছি এবং তাদের বাইসেক্টর ড্র করলাম। তো বিও এবং সিও পারপেন্ডিকুলার, এটাই আমাদেরকে প্রুভ করতে হবে। তো যদি আমরা সলিউশন করতে চাই, প্রপোজিশন পয়েন্টে প্রপোজিশন অর পার্টিকুলার ইনান্সিয়েশন লিখবো। লেট এবিসিডি যে প্যারালোগ্রাম, ইটস বাইসেক্টরস, এটার বাইসেক্টরগুলো কী কী, ইটস বাইসেক্টরস অফ টু অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল, এখানে দুইটা অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল আছে, টু অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেলস, এটার নাম হচ্ছে এবিসি। তাহলে এবিসির বাইসেক্টর কোনটা, এবিসির বাইসেক্টর হচ্ছে বিও, অ্যান্ড এই অ্যাঙ্গেলটার নাম কি, বিসিডি, বিসিডি এর বাইসেক্টর হচ্ছে, অ্যান্ড বিসিডি ইজ সিও। মিট, তারা মিট করেছে কোথায়, মিট অ্যাট পয়েন্ট ও, দুইটা বাইসেক্টরস মিট করেছে ও এ। উই হ্যাভ টু প্রুভ দ্যাট, উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রুভ করতে হবে কি, প্রুভ করতে হবে বিও পারপেন্ডিকুলার, এই যে বিওটা সিওর উপরে পারপেন্ডিকুলার হচ্ছে, এটাই আমাদেরকে প্রুভ করতে হবে। এরপর হচ্ছে আমরা যখন প্রুফ করব, প্রুফে যাচ্ছি, ওকে। ওয়ান নম্বর পয়েন্ট, এবিসিডি আমরা এখানে জানি, কোয়েশ্চন থেকে জানি যে এবিসিডি ইজ এ প্যারালোগ্রাম। এই কোয়েশ্চনে এবিসিডি হচ্ছে একটা প্যারালোগ্রাম, তার মানে কী দাঁড়াচ্ছে, প্যারালোগ্রামের এই যে আমি ধরে নেবো যে এটা নাই, হ্যাঁ, তাহলে প্যারালোগ্রামের যে এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই পাশাপাশি দুইটা অ্যাঙ্গেল অ্যাড করলে 180 হবে, ঠিক আছে। এবিসি এবং বিসিডি ইকুয়াল টু অ্যাড করলে কত হবে, 180। অবশ্যই এখানে নোট লিখতে হবে, সাম অফ টু অ্যাডজাস্টেন্ট, সাম অফ টু অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেলস অফ প্যারালোগ্রাম ইজ 180 ডিগ্রি। আমরা জানি যে দুইটা অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল অ্যাড করলে কত হবে, 180 ডিগ্রি হবে, অর এটাকে টু দিয়ে ডিভাইড করলাম বা হাফ করলাম। এবার এটাকেও হাফ করব এবং এটাকেও হাফ করব, তিনটাকেই এখানে কি করলাম, টু দিয়ে ডিভাইড করলাম বা হাফ করলাম, ঠিক আছে। এটা এখানে লিখতে পারি যে ডিভাইড বাই টু। এরপরে কী হচ্ছে, এবার এটাকে আমরা চেঞ্জ করে লিখব একটু, এই যে হাফ এবিসি, এবার এই যে ধরে নেই যে এই যে এটা আছে, ঠিক আছে, এই যে এবিসিটা তো হচ্ছে এটা পুরো অ্যাঙ্গেলটা, এই যে এবিসি, এই পুরো অ্যাঙ্গেলটা, এখন আমাদেরকে এখানে এবিসির হাফ নিতে হবে। তাহলে এটা যেহেতু বাইসেক্টর, তার মানে এটার এটা কিন্তু ইকুয়াল, দুইটাই কিন্তু হাফ। এখন আমাদেরকে নিতে হবে কোনটা, আমরা কিন্তু যে ট্রায়াঙ্গেল আছে, যদি আমরা ট্রায়াঙ্গেলটাকে টার্গেট করবো, কারণ ট্রায়াঙ্গেল থেকে এটা প্রুভ করা পসিবল, সেই কারণে আমরা এই অ্যাঙ্গেলটা হাফ হিসাবে এটাকে নেবো। কোনটা নেবো, তাহলে হাফ এবিসি মানে যে এবিসির হাফ নেবো, মানে কোনটা নেবো, এটা নেবো, এটার নাম কি, ওবিসি। তাহলে ওবিসি নিলাম, এবার হাফ বিসিডি একইভাবে এখান থেকে, এই দুটো তো ইকুয়াল, বিকজ সি হচ্ছে বাইসেক্টর। তাহলে এই দুটোর মধ্যে আমরা কোনটা নেবো, টার্গেট করতে হবে ট্রায়াঙ্গেলকে, তাহলে এই অ্যাঙ্গেলটা নিতে হবে, কোনটা, এটার নাম কি, ওসিবি, ওসিবি। আর ইকুয়াল এখানে কি থাকে, যদি আমরা এটাকে ডিভাইড করে দিই, তাহলে 90 থাকে, তাই না। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল আমরা পেয়েছি এখানে 90। এবার হচ্ছে টু নম্বর পয়েন্টে, ইন ট্রায়াঙ্গেল, দেখি এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটার নাম কি, ওবিসি। তাহলে আমরা লিখবো ইন ট্রায়াঙ্গেল ওবিসি, ওবিসির মধ্যে এখানে তিনটা অ্যাঙ্গেল আছে, দেখে নেই কী কী অ্যাঙ্গেল। এবার আমরা এই ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুকে গেলাম, ওকে, এটার মধ্যে অ্যাঙ্গেল আছে তিনটা, একটা নাম হচ্ছে ওবিসি প্লাস এটার নাম হচ্ছে ওসিবি প্লাস এখানে এটার নাম হচ্ছে বিওসি, তিনটা অ্যাঙ্গেল অ্যাড করলে হবে হচ্ছে 180। কেন, সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এনি ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি, এটা কিন্তু সাইড নোট কিন্তু লিখতে হবে, ওকে। অর এবার এই যে ওবিসি এবং ওসিবি, এই দুইটার জায়গায় কিন্তু আমরা পেয়েছি 90, তাহলে এটার জায়গায় আমরা লিখবো 90 প্লাস এখানে আমরা কী লিখবো, বিওসি আছে, বিওসি, বিওসি ইকুয়াল টু হচ্ছে 180। অর
শুধু বিওসি ইকুয়াল টু বের করবো আমরা, তাহলে 180 যদি এ পাশে চলে যায় তাহলে কত হবে, 90 হবে। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, অর বিওসি ইকুয়াল টু কত হবে, বিওসি ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা 90 হচ্ছে, 90 মানেই তো পারপেন্ডিকুলার, এই যে বিওসি আমরা কিন্তু পেয়ে গিয়েছি যে বিওসি হচ্ছে 90, 90 মানে অ্যাঙ্গেলটা 90 মানেই তো এটা পারপেন্ডিকুলার। সো আমরা কিন্তু এখন লিখিয়ে দিতে পারি যে আমরা লিখিয়ে দেবো সো বিও পারপেন্ডিকুলার, সো বিও পারপেন্ডিকুলার সিও, প্রুভড, আর কিছু কিন্তু এখানে দরকার নেই। ওকে, আমরা শুধু অ্যাঙ্গেলটাকে রাইট অ্যাঙ্গেল প্রুফ করতে পেরেছি, তাতেই চলবে যে এটা হচ্ছে একটা বিও আর সিও হচ্ছে পারপেন্ডিকুলার। আমরা শুধু অ্যাঙ্গেলটাকে রাইট অ্যাঙ্গেল প্রুফ করব, রাইট অ্যাঙ্গেল প্রুফ করলে কিন্তু আমরা বলে দিতে পারছি যে বিও এবং সিও হচ্ছে পারপেন্ডিকুলার। এটাই হচ্ছে আমাদের 8.1 এর 12 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।